হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব নতুন গানের পর মাইনকার চিপায় পড়লেন নুসরাত ফারিয়া। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইন টু দ্য মেইন টপিক, গান, সিনেমা কিংবা ওয়েব ফিল্ম, সবকিছুতেই বেড়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার উপস্থিতি। কিছুদিন আগেই তার গাওয়া আমি চাই থাকতে শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছে। এবার এই নায়িকা পড়েছেন মাইনকার চিপায়। মূলত মাইনকার চিপা নামের একটি ওয়েব ফিল্মের অনুষ্ঠানে গিয়ে নতুন ঘোষণা দিয়েছেন নুসরাত ফারিয়া। এই ঘোষণা দেওয়ার আগে তাকেও শিডিউল দিয়ে মাইনকার চিপায় পড়তে হয়েছিল। এ নায়িকা জানান তার হাতে নতুন কাজের জন্য পর্যাপ্ত সময় ছিল না, কিন্তু গল্পটা পড়েই তিনি বেশ চিন্তায় পড়ে যান। পরের অবশ্য শুটিং করার সিদ্ধান্ত নেন। মাইনকার চিপায় নামের ওয়েব ফিল্মটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম G5 এ মুক্তি পাবে 9 নভেম্বর। এটি পরিচালনা করছেন চলচ্চিত্রকার আবরার আথার। এই ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন জনপ্রিয় 3 তারকা, আফরান নিশো, শিমুল মাওলা ও শরীফুল রাজা। তবে নুসরাত ফারিয়া যে ওয়েব ফিল্মে অভিনয় করবেন সেটির নাম যদি, কিন্তু তবুও আগামী 7 নভেম্বর থেকে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্মটির শুটিং এ অংশ নেওয়ার কথা রয়েছে এই নায়িকার। এতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। নুসরাত ফারিয়া বলেন, অনেক কষ্টে শিডিউল দিতে পেরেছি, গল্প, বাজেট এবং দর্শকদের দেখানোর প্ল্যাটফর্ম পছন্দ হওয়ার কারণে যদি কিন্তু তবুতে চুক্তিবদ্ধ হয়েছি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে 2015 সালে চলচ্চিত্রে আসেন নুসরাত ফারিয়া। আশিকি, হিরো 420, বাদশা দা ডন, বস 2, প্রেমিও প্রেমি, ধ্যাত্তেরে কি, শাহিনশা সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কোন কোন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া এবং তিনি কেন মাইনকার চিপায় পড়েছেন। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।